দেশের উন্নয়ন চোখে পড়ে না বিএনপি নেতাদের অভিযোগ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন অবৈধ সামরিক শাসকের হাতে তৈরি বিএনপির নেতারা এখন গণতন্ত্রের ছবক দেয় সরকার প্রধান বলেন করোনা আর যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যাভাব হতে পারে সেজন্য বাড়াতে হবে নিজস্ব উৎপাদন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করে আওয়ামী লীগ গণভবন থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুর রাজনীতির লক্ষ্যই ছিল এদেশের স্বাধীনতা মুক্তিযোদ্ধা হয়েও কখনো পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে গুলি ছোড়েননি জিয়াউর রহমান আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা দেখি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার থাকতে পারে কিন্তু রণক্ষেত্রে সে থাকেনি যেখানে গোলাগুলি হতো তার থেকে তিন মাইল দূরে পিছনে চলে যেত প্রধানমন্ত্রী বলেন সংবিধান আর সামরিক আইন লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী দল বিএনপির নেতাদের দেশের উন্নয়ন চোখে পড়ে না তাদের হাতের কাছ থেকে আমাদের এখন গণতন্ত্রের সবক শিখতে হবে এটাই হচ্ছে জাতির দুর্ভাগ্য গণতন্ত্র নাকি ধ্বংস হয়ে গেছে তাদের গণতন্ত্রের ডেফিনিশনটা কি যাদের জন্ম জনগণের মধ্যে থেকে হয়নি জন্ম হয়েছে সেনা ছাউনিতে ক্ষমতা দখলকারী পকেট থেকে আজকে পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এগুলি চোখে পড়ে না এগুলি উন্নয়নের লক্ষণ না আজকে দারিদ্রের হার হ্রাস পেয়েছে এটা উন্নয়ন তারা চোখে পড়ে না খাদ্য স্বয়ংসম্পদতা অর্জন করেছে এটা তাদের চোখে উন্নয়ন না সরকার প্রধানের আশঙ্কা করোনা মহামারী আর যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী দেখা দিতে পারে খাদ্য অভাব আর এখন যেমন একদিকে করোনা ধাক্কা অপরদিকে একটা যুদ্ধ অবস্থা সব কিছু মিলিয়ে খাদ্যের অভাবটা সারা বিশ্বে দেখা দিতে পারে সেজন্য আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে যার জন্য আমি আহ্বান করেছি কোথাও যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে যখনই আমাদের যেটা উৎপাদন বেশি হবে আমরা যেন সংরক্ষণ করে অন্য সময় ব্যবহার করতে পারি সেই ব্যবস্থাই আমরা নেব জনগণের পাশে থেকে দেশকে উন্নত সমৃদ্ধ করতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনের জয় যাদব দেশ টিভি ঢাকা